That's right, to the wonderful audience present here. Welcome to yet another episode of What a Show! Today's episode is very agun-jharon episode because we have agun guests. The first guest is onek agun because he is a university teacher. We can see a podcaster mic. আগে মানুষকে আমরা খাওয়ায় বড় করতাম পড়ায় বড় করতাম মাইরা পিটায় বড় করতাম কিন্তু উনি প্রতি বুধবার আমাদেরকে চিন্তায় বড় করেন হি ইজ নান আদার দ্যান এনায়েত চৌধুরী আমাদের সাথে আরো থাকবেন এমন একজন মানুষ যিনি একজন সেরা বয়ফ্রেন্ড বাট তার থেকেও বেশি সেরা একজন কার্টুন ব্লগার অ্যানিমেটর এবং দেশের ইউটিউব সিনের হার্টথ্রব তিনি অনেক জোস আমরা দেখতেই পাই যে তিনি বড়দেরকেও কার্টুন দেখান তিনি নিজে অনেক পছন্দ করেন কার্টুন দেখতে এবং আমরা যখন আমাদের এরকম ২০ বছর ২৫ বছর বয়সে এসে বাপ মার সামনে কার্টুন দেখতে বসি একটা অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট হয় অ্যান্ড হি ইজ রেসপন্সিবল ফর দ্যাট বাট তার কার্টুনের থেকে তিনি আসলে একটু কম ফেমাস বাট আজকে উই উইল ট্রাই টু গ্যাদার দ্য ম্যান বিহাইন্ড অল দি কার্টুন ব্লগস দ্যাট উই রিলি ওয়াচ অ্যান্ড এনজয় সো দ্যাট গাই ইন কার্লি হেয়ার যেটা মাঝে মধ্যে স্ট্রেট হয়ে যায় না না দাদা অন্তিক মাহমুদ সো Without any further ado, আমরা এখন দেখে নিব আমাদের আজকের এপিসোডে দুজন খুবই স্পেশাল গেস্টকে যাদের কারণে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন এবং ইউটিউব সিনে অনেক অনেক বড় দুটো চেঞ্জ আসতেছে সো লেডিস এন্ড জেন্টলমেন পুট ইওর হ্যান্ডস টুগেদার ফর none other than অন্তিক মাহমুদ and Enayet Chowdhury Welcome. All right, so ladies and gentlemen, we have the two guests for the episode. None other than Antik Mahmud and Enayet Chowdhury. Just Antik, কেমন লাগছে? সেই। আপনি অনেক গ্রো করছেন এই কয়েকদিনে। আমি অনেক গ্রো করছি। গায়ে গতরে মানে একবার নাবিলা আপু আসছিল। বিকজ নাবিলা আপু আর আয়মান ভাই তখন ওনার শোতে গেস্ট হিসেবে আসতো আর কেউ আসতো না টিভিতে আমার কার্টুন দেখাইছে এভরিওয়ান ওয়াজ লাইক সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট অ্যাপিয়ারেন্স হোয়াট এ শোতে অ্যান্ড আই থট এরা পরে আমাকে রাফসান ভাই ডাকবে যে অন্তিক একবার তো কার্টুন হিসেবে এসেই পড়ছো রিয়েল লাইফে তো কখনো আসো না উই অলসো হ্যাভ এনায়েত চৌধুরী তুমি এনায়েত কে কিছু বলবা এতক্ষণ পরে ওকে সবাই দেখছে ঠিক আছে আর প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের আজকে শোটা শুরু করব নরমাল রোস্টিং দিয়ে একটা দুইটা সেন্টেন্সের মধ্যে ইউ হ্যাভ টু রোস্ট দি আদার পারসন অডিয়েন্স চিয়ার করবে যার পাঁচ লাইন যত ভালো লাগবে তত জোরে চিয়ার করবা এবং ওইভাবে প্রতি রাউন্ডের উইনার ডিক্লেয়ার করব ইউ হ্যাভ 3 চান্সেস ঠিক আছে অন দেখ 3 2 1 গো ফার্স্টে জিজ্ঞেস করি আপনার বুয়েটের লাইফ কেমন যাচ্ছে ভালো যাচ্ছে তাহলে ইউটিউবে কি করতেছেন আপনি এখন ইউটিউবে ভালো যাচ্ছে ওকে রেডি আচ্ছা 3 2 1 অন্তিক তুমি কি এখন সিঙ্গেল আছো তাহলে তুমি ইউটিউবে অন্যদেরকে ডেট শেখানোর টিউটোরিয়াল কেন বানাইতেছ না আসলে আমি মানে যেটা আমি একটু সিরিয়াস কথা বলি ব্রেকআপ একটা টাফ জিনিস ডিল করা সো আমি এটা মানুষের কাছ থেকে শিখছি যে কেমনে ব্রেকআপ ডিল করতে হয় পরে আমিও এটা আর কি জনগণকে শিখাইতে চাই এই জন্য আমি ভিডিওটা বানিয়েছি গেস করেন আমি কার কাছ থেকে ব্রেকআপটা শিখছি ট্রাইনোমিয়ালের ব্রেকআপটা শিখছি ভালো ছিল এটা আমার পার্সোনাল ফেভারিট আমি সবসময় ভাবতাম যে একজন অ্যানিমেটর খুব ভালো অ্যানিমেটরের সাথে আমার একদিন কোলাব করার সুযোগ হবে সো ভাবছিলাম আজকে শামীম আর শ্রাবণী আসবো What was your first impression of Enayet Chowdhury? এখন কেমন লাগে আসলে আমি যখন ওনার কন্টেন্ট ফার্স্ট দেখি আমি লাইক ওয়াও ফাইনালি একটা শিক্ষিত মানুষ আসছে ইউটিউবে সো ফাইনালি যখন এনায়েত ভাই আসছে খালিদ ফারান ভাই আসছে মানে একটা লাইক পড়াশোনা নিয়েও কন্টেন্ট বানানো যায় আর মানুষ দেখ মানে আমি কিন্তু পড়াশোনার ধারে কাছেও নাই তারপর আমি ওনার কন্টেন্ট দেখি তুমি যেই জায়গাটা চাকরি করতে ওরা পড়াশোনাই করায় নশিদ আমার বাইর করে দিচ্ছে সো এরপর দেখছি একটা নতুন ফ্লো আসছে অ্যান্ড থ্যাঙ্কস টু হিম এই ফ্লোটা আনছে সো ওনার জন্য একটা জোরে হাত তোলা প্লিজ When did this, you know, this thought first came to your mind? Like, তুমি ইউটিউবে এখন মানুষজনকে পড়াশোনা করাবা, চিন্তায় বড় করবা না, এটা তো আমি তো আসলে সত্যি কথা বলতে ইউটিউবে আসবো এটা চিন্তা করে রাখছি। সো আমি তো রাফসান শাহের মতন তো ভালো হোস্টিং পারি না, অন্তিকের মতন অ্যানিমেশন পারি না, সো আমি যেটা ভালো পারি ওটা দিয়ে করতে হবে। সো আমি মানুষকে শিখাইতে পারি ভালো, আমি হচ্ছে ব্যাখ্যা করতে পারি ভালো, অ্যান্ড দ্যাটস ওয়াই ভাবছি যে এই জায়গাটা এখনো কেউ শুরু করে নাই, শুরু করে দেই। অন্তিকের কন্টেন্ট তো কেমন লাগে? অন্তিকের কন্টেন্ট আমি অনেক আগে থেকে দেখি, মানে হচ্ছে যে অন্তিক এক সময় গড লেভেলে ছিল, যে আমি ভাবতাম যে ওয়াও অন্তিক মাহমুদের সাথে একদিন দেখা হবে, ওয়াও কি কত জোশ হবে এই জিনিসটা। তারপর দেখা হওয়ার পরে আর দেখার পরে ও আচ্ছা অন্তিক মাহমুদের সাথে দেখা হয়েছে। আমি আগে ভাবতাম অন্তিক হচ্ছে আমার চেয়ে বয়সে বড়, তারপরে দেখি যে না অন্তিক বয়সে ছোট কিন্তু অনেক লম্বা। আমি একদিন অন্তিকে বইমেলায় অনেক দূর থেকে দেখছি, কোন একটা তাল গাছ দাঁড়া রয়েছে যার উপরে গুচ্ছ গুচ্ছ চুল, তারপরে দেখি যে ওইটাই অন্তিক মাহমুদ ছিল। কাছে যাওয়ার সাহস পাই নাই। আমি আপনার প্রশংসা করছিলাম 5 সেকেন্ড ভাই। না না আমি তো প্রশংসা করতেছি। আচ্ছা অন্তিক যে বইমেলায় বই বিক্রি করে ব্যাপারটা কেমন লাগে? ব্যাপারটা আপনার কি ভালো লাগে না? আমার ওর বইয়ের নামও কিন্তু ভালো লাগে না। ও আচ্ছা, ওইটা আবার আইমান সাদিকের সাথে ছিল। এখন আর আইমান সাদিককে অন্তিকের ভাল লাগে না। আচ্ছা আমার মনে হয় আমরা মাঝখানের পিলোটাকে আইমান সাদিক হিসেবে এইখানে, এটা আইমান ভাই, এটা আইমান ভাই, হ্যাঁ এখানে এডিট করে ছবি বসায় দেওয়া হবে। অলরাইট, সো আমরা এখন যে গেম সেগমেন্টে যাচ্ছি এর নাম হচ্ছে 2 Truths and 1 Lie, অর্থাৎ আমাদের আজকে দুজন গেস্ট তিনটা করে স্টেটমেন্ট দিবে, তার মধ্যে একটা মিথ্যা কথা থাকবে, 2টা সত্য কথা থাকবে। সো অডিয়েন্সের গেস করতে হবে কোনটা মিথ্যা কথা ছিল। এন্ড হিয়ার গোজ দ্য রাউন্ড, স্টার্টিং উইথ অন্তিক। আমি ভুলে গেছি আমি কি জানি বলবো। হ্যাঁ কোন থেকে? হ্যাঁ নাম্বার 1, আমার প্রধানমন্ত্রীর সাথে একটা সেলফি আছে। প্রধানমন্ত্রী সেলফি 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 আয়মান ভাইকে যে তাহসিনেশন রোস্ট করছিল ওখানের কন্টেন্টের সাপ্লায়ার আমি ছিলাম। 3, আমি একবার একটা ছেলেকে 500 টাকা দিয়েছিলাম যাতে আমি তার গার্লফ্রেন্ডের সাথে টাইম পাস করতে পারি। প্রধানমন্ত্রীর সাথে সবাই এরকম করতেছিলেন না? আমার মনে হয় প্রধানমন্ত্রীর সাথে সেলফি ব্যাপারটা হইতে পারে। হোয়াট ডু ইউ থিংক? তিনটাই তো সত্যি, তাহলে কোনটা? আমি আমি বলতো অডিয়েন্স তোমাদের কোনটা মনে হয়? হ্যাঁ 1 আর 3 সত্যি, সেকেন্ড ওয়ান ইজ এ লাই, যে ও সাপ্লাই দেয় নাই। আচ্ছা সবাই বলছে সেকেন্ড ওয়ান ইজ এ লাই। তোর ভোট কোনটা? আমার কাছে মনে হয় ফার্স্টেরটা লাই। ফার্স্টেরটা মানে প্রধানমন্ত্রীরটা? প্রধানমন্ত্রীরটা মিথ্যা। প্রধানমন্ত্রীরটা আচ্ছা, আমার কাছে মনে হয় যে ফার্স্টেরটাই মিথ্যা, অন্য দুটো অবস্থা খুব যায়। আচ্ছা ওকে, সো দ্য অ্যানসার ইজ প্রধানমন্ত্রীর সাথে কোনো সেলফি নাই। দ্যাটস দ্য লাই। প্রথমটা খালিদ ফারহান ভাই বিবাহিত। একটা স্টেটমেন্ট ভাই বিবাহিত বিবাহিত, আচ্ছা এটা ফার্স্ট স্টেটমেন্ট, অবিশ্বাস্য এটা। তারপরে আমি জীবনে কোনোদিন কোনো রিলেশনশিপে যাই নাই মেয়েদের সাথে। এটা তো জানা কথা, স্পেস না স্পেসিফিক মেয়েদের সাথে কেন, ওর সাথে কে প্রেম করবে? তারপর 3 নাম্বার ট্রাইনোমিয়াল পডকাস্টার ব্যাক করতেছে না। হ্যাঁ আচ্ছা, সো ও একটা মিথ্যা সেটা ধরতে হবে। গাইস তোমাদের কোনটা মনে হয়? সেকেন্ডটা মিথ্যা মনে হয়, সেকেন্ডটাই বেশি। আমাকে এটা বলো সেকেন্ডটা। না গাইস এখন এটা রিভিল হওয়ার সাথে সাথে আর অনেক কিছু রিভিল হবে। অলরাইট, এটা একমাত্র স্টেটমেন্ট যেটা মিথ্যা হইলো সমস্যা, সত্যি হইলো সমস্যা। অলরাইট অন্তিক, আমরা রিভিল করি, প্লিজ রিভিল। ওকে রেডি, 3 নাম্বারটা। আমাকে মারবে। এনায় চৌধুরী কিন্তু জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিল, which means Trinomial Podcast is coming back. আমাকে এখন মাইর দিবে বাকি দুজন মিলে। At this point of the episode আমরা আমাদের সিগনেচার এপিসোডটা চলে যাব। So this is going to be Guess the Stars and with Antik and So, ladies and gentlemen, we are going to play Guess the Stars with Antik and Enayet. Rule গুলো খুবই সিম্পল। সেটা হচ্ছে পিছনে একটা করে মানুষের ছবি আসবে। সেটা তোমরা দেখতে পাবে না, সোজা হয়ে বসো। ওকে, ঠিক আছে? আমাদের সামনে অডিয়েন্স আছে, অডিয়েন্স তোমাদেরকে ক্লু দিবে এবং ক্লু শুনে যে আগে গেস করতে পারবে পিছনে কার ছবি আসছে, he or she is going to be the winner. So, here goes Guess the Stars with Antik and Enayet Chowdhury. Let's have the first picture on screen. চশমা পরে আছে, উনি বিড়াল অনেক পছন্দ করেন। খালিদ ফারান ওনার বয়ফ্রেন্ড কে, ওনার চেয়ে বেশি আমি চিনি। আরে বিড়াল পছন্দ তো অনেক মানুষই করে রে ভাই। আমরা ফার্স্ট রাউন্ডের সাথে সাথে বুঝে গেলাম যে অন্তিক আসলে 2 নম্বরই করে পিছনে তাকাইছে। না না, ক্যামেরাতে ধরা পড়ছে। 1-0 টু অন্তিক মাহমুদ। লেটস হ্যাভ দ্য সেকেন্ড পিকচার অন স্ক্রিন। এরা আমি কিছু করতেছি না ভাই, দেখা যায় না। আমি ক্লোজ শটটা দেখাবো কিন্তু তুই 2 নম্বরই করছিস। কে দিবে ক্লু? দেখি 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 দেখি। এই পাশে ছিলাম, এবার পাশে যাব। ভাই তো এক্সাইটেড হয়ে গেছেন কেমন? একদম ওই যে পিছনে নীল রঙের ওড়না পরা চশমা পরা আপু, দেখতে অনেক সুন্দরী। সুন্দরী, ওকে ওকে ওকে। আরো বলেন একটু। চোখ দুইটা বড় বড়, চোখ দুইটা বড় বড়। আচ্ছা ঠিক আছে, এই ভালো লাগছে। এই সবাই তালি দাও। আরে এটা অনেক সুন্দর। দাও দাও। সরি, হাসিটা মিষ্টি। আচ্ছা আপনি বুঝতেছেন আমরা যখন কমেন্ট করি ডিসকাশন নাই কোনো। হ্যাঁ বলো, আমরা যদি এখন কমেন্ট করি বলো যে এটা কি। আমার একটা তিল আছে। কোথায় কোথায়? কপালে। বেঙ্গলি বই হয় না, বেঙ্গলি বই না, কপালে তিল না। হ্যাঁ হয় না। তারপর তারপর ইংলিশে অনেক পাকা। মুনজারিন শহীদ। ইয়েস, এইটা বলার পরে আর কিছু করতে থাকে না। ইয়েস না, ভালো করে দিয়েছেন, ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি এটা কখনো দেখি নাই। মুনজারিন বই কপালে তিল আছে। আচ্ছা মাঝখানে সাদা টি শার্ট আপু। ওকে, হি অ্যাক্টস লাইক আ গুলশান বনানী ভাইয়া। ওকে গুড। তারপরে তারপরে উইয়ার্ড অ্যাকসেন্ট। weird accent. তারপর তারপর আরেকটা লাগবে, এটা খুব একটা ভালো হয় নাই। ডুয়াল ইউটিউব ছিল, গট সেপারেটেড। ডুয়াল, আচ্ছা ডুয়াল ইউটিউব ছিল। রাকিন আফসার। আরে এটা আমি এটা এটা হবে না। এটা তো তাহলে হচ্ছে আরেকজন যে তারটা তো আসিফা যত তো হইতে পারতো। এখন মানে হচ্ছে যে এখন রাকিন আফসার গুলো লাগায় ফেলছে। আমি রাকিন আফসার বলতে চাইছিলাম। এইটা হলো সমস্যা। আরে টিচারদের এরকম একটা সমস্যা থাকে, ওরা যখন পারে না না কেন ম্যাথ তো এইভাবে করা যায়। অলরাইট, বাকি আছে। রেডি গাইস, রেডি? ইয়েস। লেটস হ্যাভ দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন। ও নো। আচ্ছা একদম লাস্ট রোতে যাই, একদম লাস্ট রো। কার্টুন খুব পছন্দ করে। শামিমা শ্রাবণী। কেমন লাগে বেটার কার্টুনিস্টের নাম বলতে? অন্তিক মাহমুদ। এই ক্লুর জন্য আমি হারতে রাজি আছি, সমস্যা নেই। আজকে আজকে অন্তিকের বালিশ ভিজবে। আরেকটা আছে, এইটা আবার 3 পয়েন্ট। ও এটা 3 পয়েন্ট। হ্যাঁ আচ্ছা, কষ্ট করলাম। 3-1। আচ্ছা ওকে, যদি এটা তুই পারোস তাহলে ইউ গোনা উইন। এটা 3 পয়েন্ট, ঠিক আছে? এটা খুবই এক্সাইটিং হবে। 3-2-1। এটা আমরা যাব হচ্ছে, যাব হচ্ছে এই পাশে যাব। আচ্ছা এই পাশে আমরা এই ক্যাপ পরা ভাইয়ের কাছে যাই। উনি অনেক এইভাবে এইভাবে হাত নাড়তেছে। আমার কাছে মনে হচ্ছে যে উনি এটা ভালো পারতো। ভাই বুঝছেন কিন্তু। হ্যাঁ তার দাড়ি আছে অনেক বড়। অনেক বড় মানে কত বড়? ও ভালো কিউ, ভালো ক্লাসে। মিডিয়াম দাড়ি। আচ্ছা মিডিয়াম দাড়ি। আচ্ছা কপালটাও একটু বড়। ওকে ভাই ইটস লাইক, মানে এখন ছবিতে যা যা আছে। হ্যাঁ কপালটা বড়। ভাই আরেকটু অন্যভাবে দেন ভাই। অবশ্য বলতে মোটিভেশনাল স্পিকার ব্যবসায়ী হিসেবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আইমান সাদিক। হ্যাঁ নাই। আয়মান ভাইয়ের দাড়ি কোত্থেকে আসলো? আমার ভাই দাড়ি আছে মোটামুটি বলছে হয় নাই সাদা পাকা দাড়ি হ্যাঁ সাদা পাকা দাড়ি সুলেমান সুখন Oh, that's how we get. So that was Guess the Stars with Antik Mahmud and Enayet Chowdhury. Guess the Stars জিততে গিয়ে এখানে লাইফে অনেকে অনেক কিছু হারালেন। আমরা দেখতে পেলাম ভালোই লাগলো। না মানে এই পাঁচ জনের মধ্যে সবচেয়ে ফেভারিট কে তোমার? ও সবচেয়ে ফেভারিট কাদের কাদের কেন দেখানো হয়েছিল? বুঝা গেছে তুমি ওদেরকে খুব ফলো করতে। কার কথা মনে আছে? আচ্ছা না আমার ফারান ভাই তো ভাই ব্রাদার উনি বাদ। উনি বাদ। আচ্ছা মুনজিন এটাপুরটা আসলে মুনজিন এটাপুর খুব ভালো মানুষ What about you Antik তোমার কাকে ভালো লাগে না আমার শামিম আসমানকে ভালোই লাগে ইটস ফাইন ওকে বাট মুনজিন আপু বেস্ট এটা যত মুনজিন আপু মুনজিন আমরা কি মুনজারিন শহীদকে কখনো দেখতে পাবো What a Show এর পর্দায় চোখ রাখুন ও ইয়েস পরে রে এটা দরকার ইয়েস গাইস আমাদের কি আরেকটা গেম সেগমেন্ট দরকার আর ইউ গাইস রেডি ফর অ্যানাদার গেম সেগমেন্ট অল ইউ গাইস রেডি অলরাইট আমরা এখন চলে যাব আমাদের নেক্সট গেম সেগমেন্টে এবং আমাদের আজকের এই গেম সেগমেন্টের নাম হবে চাপার জোর রাউন্ড অফ অ্যাপ্লজ ফর আওয়ার গেম সেগমেন্ট চাপার জোর সো লেডিজ এন্ড জেন্টলমেন This is going to be Chapar Jor with Enayet Chowdhury এবং Antik Mahmud আমরা দেখতে পাচ্ছি দুজনেই খুবই চাপাবাজ দুজন মানুষ এটা করেই তারা ইউটিউবে অনেক অনেক টাকা কামান সো পিছনে একটা করে ওয়ার্ড আসবে যেটা কোনো ক্লু তাদেরকে দেওয়া হবে না ক্লু ছাড়া তারা ফার্স্ট একটা ওয়াইল্ড গেস করবে যেটা মিলবে না এবং না মিলার পর তাদেরকে চাপাবাজি করে মিলাইতে হবে তাদের গেস করা ওয়ার্ড এবং আসল ওয়ার্ড অডিয়েন্স রেডি এক্সাইটেড লেটস হ্যাভ দ্য ফার্স্ট ওয়ার্ড অন স্ক্রিন Right, so we have the word on screen. Keo kono guess test ba kono kichu bolo na okay. Thik ache so pichone eta word asche already. Ha. Ekhon tomra to wild guess korba okay. Acha. All right. 3 2 1. What's your guess? Acha thik ache tumi age ebar. Eta mane kono dhoroner na je kono word. Kichu na emni mane eta ekta word. Tomar sathe jay bhaloi. Acha. Me. Etar sathe je kono kichu relate kora খুব easy. Thik ache ha okay. Antik he said me onar sathe jayen uni me bolche that's the interesting part bolo na to samonjosho nai tale amar sathe to jay na tale right technically tomra ki bhin groher prani naki me bolche to ejonno ar ki bolo ha education shikkha tumi bolcho shikkha acha ar proboso me all right look at the actual word Fake news. All right. এখন আমাদের মাঝখানে যে দুজন চাপাবাজ চ্যাম্পিয়ন তারা আপনাদেরকে চাপাবাজি দিয়ে প্রুফ করায় দেখাবে কেন মে অথবা শিক্ষা ইকুয়াল টু ফেক নিউজ এন্ড তোমরা ডিসাইড করবা কারটা বেশি লজিক্যাল ঠিক আছে অলরাইট সো ফার্স্টে যাবে এনায়েত চৌধুরী 3 2 1 গো এনায়েত মেয়েরা আসলে ফেক নিউজে বেশি বিশ্বাস করে এন্ড দ্যাটস ওয়াই আমি এখনো কোনো রিলেশনশিপে যাইতে পারি নাই এন্ড আমি এখনো আনম্যারিড ঠিক আছে এন্ড সবাই ভাবে খালিদ ফারান আনম্যারিড কিন্তু জিনিসটা উল্টা এন্ড মানুষ যে মেয়েরা যে আসলে বেশি ফেক নিউজে বিশ্বাস করে তার অন্যতম একটা প্রমাণ এইটা আর আমি আসলে মেয়েদেরকে খুব বেশি চিনি না এটা এটা কেন হয়েছে এটা আসলে অনেক দুঃখ ভরা কাহিনী তো মেয়েদের সাথে ফেক নিউজটা আসলে খুব যায় খুব জম্পেশভাবে যায় এটা নিয়ে আমি দুইটা ভিডিও বানাইছি আপনারা এটা দেখে আসতে পারেন আমার চ্যানেলে এনায়েত চৌধুরীর ইউটিউব চ্যানেল আছে চৌধুরী আচ্ছা আমার আর কিছু বলার নাই বেশি কিছু বলতে গেলে মিসোজিনি হয়ে যাবে শিক্ষা এবং ফেক নিউজ তো হ্যাঁ শিক্ষাই জাতির মেরুদণ্ড রাইট বিউপি একটা সরকারি ভার্সিটি রাইট সো এই মাত্র দুইটা নিউজ বললাম আপনাদেরকে কোনটা আপনাদের কাছে রিয়েল লাগছে এক্স্যাক্টলি ফেক নিউজ রাইট সো শিক্ষা এভাবেই ফেক নিউজের সাথে কানেক্টেড দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমাকে ভোট দেন ধন্যবাদ অলরাইট লেডিজ এন্ড জেন্টলম্যান উই হ্যাড দ্য ফার্স্ট রাউন্ড এবং ফার্স্ট রাউন্ডের পর এখানে আউট করে রেডি লেটস হিয়ার ইট ফর এনায়েত ও Oh, yes. Let's hear it for Antik. দুজনে ইকুয়াল অলমোস্ট। ইয়েস, অলমোস্ট ইকুয়াল। আচ্ছা, এই রাউন্ড ড্র, এই রাউন্ড ড্র। এখানে বিউপির হেটার বেশি। বাই দ্য ওয়ে, বিউপি আসলে সরকারি। তুমি কি পুরাটাই ট্রুথ এন্ড লাই খেলবা? আমি মাইর খাইতে চাই না আর কি, এখান থেকে বের হও। ওকে ওকে, ফার্স্ট রাউন্ড ড্র। সামনে তাকাও, সামনে তাকাও। হ্যাঁ, দূরে আসো। লেটস হ্যাভ দ্য সেকেন্ড ওয়ার্ড অন স্ক্রিন। এই নো ক্লু, নো ক্লু। ওকে, অলরাইট। Antik, your guess. Whoa, Karan kisi na. Jacob kisi. This is What a Show. Whoa. Bolo. Karthik takaits. Ektu am on time e bolchilen je mile. So amar sathe kichu ekta bolo na. Oh, eta tumi bhaloi khao. Bhaloi khao. Food. Ha, food. Food. Ha. Sure to acha. Tu bol na. Er theke beshi tam bolte parbo na. Tu khas onek. Mair. Mair. Okay, ঠিক আছে। Enayet, তোমাকে কিছু বলা যাবে না। এটা কি হইতে পারে? কি হইতে পারে? ওসব মায়ের। হ্যাঁ, ও ভালোই খায় বলছিলাম। ওকে, আমি অন্তিক মাহমুদ। অন্তিক মাহমুদ। গোল গোল গোল। ও অন্তিক, your time for justification. রাফসান ভাই, your time justification comes now. আমি কবে এটা খাইছি? In 3, 2, 1. আসলে আপনারা বুঝেন নাই, স্পেলিং মিস্টেক করছে। দ্যাটস নট ঘুষ, দ্যাটস ঘুষি। আর আমি কি বলছি? সেম। থ্যাংক ইউ সো মাচ। এটা যদি তোর কাছ থেকে কেউ ঘুষ খায় তাহলে ওরা পছন্দ করবে। এনায়েত, অন্তিক মাহমুদের কাছ থেকে কে ঘুষ খাইছে এটা দিয়ে আমি কোনোদিন কনসার্ন না, কারণ ওর ঘুষ দেওয়ার মতন টাকা পয়সা নাই। কিন্তু আজকে তো প্রুভড হয়ে গেছে যে অন্তিক মাহমুদ তাহসিনের কাছ থেকে ঘুষ খাইছে। আর কিছু লাগে না। এই রাউন্ডে তোমাদের ভোট ছাড়া ক্লিয়ার উইনার ইজ ওয়ান নিল টু Enayet Chowdhury। 2 রাউন্ডস আর ডাউন। সামনে চলে আসো। আচ্ছা, লেটস হ্যাভ দ্য থার্ড ওয়ান। সামনে তাকাও, সামনে তাকাও, সামনে তাকাও। ঘুষ না। চুপ চুপ চুপ। আচ্ছা, এবার এবার Enayet ফার্স্ট গেস করবে। Enayet, এটা তোমার ভাগ্যে নাই। ওইটা প্রথম ওয়ার্ডে বইলা ফেলছি। আচ্ছা, তারপরে এই কারণেই তোমার ভাগ্যে। বলো। আমার ভাগ্যে নাই। কিন্তু কান্দিস কেন? কান্দিস না, এক্সপ্লেইন করা লাগবে না, এটা পরে বল। বল। বডি মানে শরীর, দেহ। দেহ, বডি। এটা ও জাস্ট বলছে দেহ। আচ্ছা, তুই বল। ওকে, আমার ভাগ্যে আছে। তোর ভাগ্যে শিওর আছে। ইনফ্যাক্ট এটা ছাড়া তো চলেই না। কি আছে বলো না? ওর ভাগ্যে নাই তো। আমার চলেই না, চলেই না, চলেই না। হরলিক্স এটা তো চলেই না। হ্যাঁ, গুড। স্পন্সর, স্পন্সর। ও এইটা রে কেমনে? আহা, অলরাইট। Antik, আগেরবার হোস্ট, আগেরবার তুমি স্টার্ট করছিলে না। আচ্ছা, Enayet, your time. দেহ is equal to যৌতুক। স্টার্ট। এটা দিয়ে আমি কিছু চিন্তা করতেছি। এটা তো একদম শেষ হয়ে যাবো বললে। অফ কোর্স। Antik, সরে সরে, এই ক্লিপে তুই থাকতেই চাস না। দেখেন, আমরা তো আসলে কেউ কোনো বিল্ড আপ বডি চাই না, রাইট? সো আমরা কেউ যৌতুকও চাই না, এন্ড দ্যাটস ওয়াই যৌতুক আর দেহ একসাথে মিলে। আমরা কি চাই না? আমরা বিল্ড আপ বডি চাই না, আমরা চাই ভুঁড়ি থাকুক অন্তিকের মতন। সো এই কারণে তোমার কপালে। ঠিক আছে, ঠিক আছে Antik, ইটস আ ভেরি ইজি রাউন্ড। স্পন্সর ইকুয়াল টু যৌতুক। স্পন্সর ইকুয়াল টু যৌতুক। আপনারা জানেন আমি কয় রকমের স্পন্সরশিপ পাই? বেশি রকমের পাই না, এক রকমের পাই। সেটা হচ্ছে ইউটিউবের স্পন্সরশিপ, রাইট? বিয়ের টাইমে আমার ক্ষেত্রে যেটা হবে, আমাকে তো কোনো মেয়ে পছন্দ করবে না, রাইট? তো এই মেয়ের তো কোনো একটা লাভ দেখা লাগবে যে আমি ওরা নিয়ে লাভ কি। তখন সে টাকা দিবে, সেই টাকা হচ্ছে গিয়ে যৌতুক, ভদ্র ভাষায় স্পন্সরশিপ। থ্যাংক ইউ। এবার যদি আমি ভোট না পাইছি, সবগুলো ধরে ধরে পিড়াম। আমি বললাম Without a doubt, the clear winner is Antik Mahmud. Yes, yes. 1-1. 1-1 at kaise amra. Antik pichone takai silo sure. Amne kore mila geche kamne. Acha acha. Ami just bosi or onek lage etai. All right, samne darao. All right, okay. Let's have the next word on screen, please. Yes. Who na? Shabi wo. Okay. Yes, Antik. But Antik. Eta হচ্ছে সবাই করতে চায়। ঠিক বলছিস না? কিন্তু সবারটা হয় না। বলো। কি? Flirting. Yeah. Yes, I'm done. বুঝছি আমি শেষ। বিয়ে। Lago. Good one. All right, Antik, your time starts in 3, 2, 1. আমাকে আমি মনে শুরু করব। না, প্রথম ছিল তোমার। হ্যাঁ। খুব ভালো একটা ওয়ার্ড বলছি আমি। I'm done. দেখেন আমরা তো পডকাস্ট অনেক দেখে আসছি, রাইট? Trinomial podcast. সো ওইসব জায়গায় দেখবেন যে যখনই কোনো গেস্ট আসে এনায়েত ভাই ফাটায় প্রশংসা করে যে আপনি অনেক জোস, আপনি অনেক সেই, ঠিক আছে? উনি আমাকে প্রশংসা করছিল ফর সাম রিজন, আই ডোন্ট নো। বলছি উনি আসলে কি করা ট্রাই করতেছে, ফ্লার্টিং, যে আসো তোমাকে খুশি করি। সো পডকাস্ট মানেই এনায়েত ভাইয়ের কাছে অ্যাটলিস্ট ফ্লার্টিং। জমছে। এইবার এনায়েত তুমি বলছো পডকাস্ট মানে বিয়ে, তোমার বিয়ে ভেঙে গেছে। আচ্ছা, তো বিয়ে ব্যাপারটা তো হচ্ছে যে এটা ভাঙতেও পারে আবার জোড়াও লাগতে পারে। সো আজকের ইয়েটা তো আমরা তো জানি যে আবার জোড়াও লাগতে পারে। সো পডকাস্ট ইজ ইকুয়ালস টু বিয়ে, যেহেতু ট্রাইনোমিয়াল পডকাস্ট, লাস্টের ওই ট্রুথ অ্যান্ড লাই গেমটা যদি আপনারা বুঝে থাকেন, সো ওই সেন্সে হচ্ছে পডকাস্ট ইকুয়ালস টু বিয়ে। Halka boring. All right, guys. A round A. Let's hear it for Enayet Chowdhury. Yeah. Let's hear it for Antik. Yeah. Clearly, Antik's loud noise. That's the reason the winner is going to be Antik. Antik, yes. 2-1. This is going to be the last round. Last round day thakbe 3 point. So Jay jitbe. Sob shomoy ami age thakle 3 point ta mera dewa lagbe apnar. What a show. What a show. Okay, guys, ready? Okay. Ready? This is the last round, okay? Okay. 3, 2, I can jump hobe. 3, 2, 1. আর একদম কোন রকমের কোনো জেস্টার কিচ্ছু করে না কেউ। হ্যাঁ, এবার এনায়েত বলো। ক্লু এটা ক্লু দিব। আচ্ছা, একটু হালকা ক্লু। এটার ক্লু হচ্ছে এটা অনেক এক্সপেন্সিভ, অনেক টাকা লাগে। আচ্ছা, গ্যাঞ্জাম। হ্যাঁ, গ্যাঞ্জাম। স্যার এক্সপেন্সিভ, গ্যাঞ্জাম বসে অনেক টাকা লাগে। মানুষ দেশে বিদেশে যায় এই গ্যাঞ্জাম করে। যাক, বল। আমি আন্দাজে মারতেছি। হ্যাঁ, কাপল ব্লগিং। Guru. Guys, come on. তো মিলে গেছে। দেখো, কতটা মিলে যাচ্ছে এটার উপর তো ডিপেন্ড করে। ঠিক আছে, না ডিপেন্ড করে কিসের উপর? এক্স্যাক্টলি জাস্টিফিকেশনের উপর, ঠিক আছে? সো দিস ইজ গোইং টু বি Enayet Chowdhury's chance to redeem his points. Enayet Chowdhury, তুমি বলছিলা গ্যাঞ্জাম, the word is honeymoon. তুমি যদি একটা গ্যাঞ্জাম মার্ক একটা রিপ্লাই দিতে পারো তাহলে আমরা তোমাকে ভোট দিব। হিয়ার গোস ইওর। আচ্ছা, এখানে কে কে হানিমুনে গেছে? কেউ যায় নাই, এই বাচ্চা কাচ্চাদের শো করতেছি আমি। তোমার অডিয়েন্স তো ক্লাস 9-এরই। বলো। ওকে, সো হানিমুনে মানুষ আসলে কখন যায়? ক্লিয়ারলি তুমি জানো না। সো ওইখানে যাওয়ার পরে মানুষ আসলে কি করে? ক্লিয়ারলি এটাও তুমি জানো না। আচ্ছা, তো আমরা যদি চিন্তা করি, অনেক কিছু চিন্তা করতেছি কিন্তু বুকে আসতেছে, মুখে আসতেছে না। হালিমন জিনিসটা গ্যাঞ্জাম আসলে কোন সেন্সে? আমরা যদি সাহিত্যিক দিকটা চিন্তা করি, এটা যে ওইখানে যে আসলে সবাই কি করে, ওটা কিন্তু এক ধরনের গ্যাঞ্জামই, সবাই বুঝতেছে। গ্যাঞ্জামের মধ্যে অনেক কিছু হয়, মারামারি হয়, হাতাহাতি হয়, গ্যাঞ্জামের প্রথম ওয়ার্ডটা কি থাকে? তুই আমার এলাকায় আয়। এখানে দুইজন দুইজনের এলাকাতে আসছে এন্ড গ্যাঞ্জাম হইতেছে। সো আমার দরকার ঠিক প্রেসার ইজ অন ইউ। তুমি বলছো কাপল ব্লগিং, ওকে ক্লিয়ারলি। হ্যাঁ, প্লিজ স্টার্ট। অন্তিক, do you guys really think আমার এখন কিছু বলা উচিত? বিকজ উনি যে ভালো বলছে। অন্তিক, এসব আমরা কাপল ব্লগিং বলো বলো। আচ্ছা, ক্লাব কাপল ব্লগিং definitely not my experience নাই। So anyways, honeymoon is equal to couple vlogging কেন? কেন কারা কারা শেওয়ার ভাই আর মারিয়া আপুকে চিনেন বলেন? সাবাস, বেচারা হানিমুনে গেছিল, হানিমুনেই থেকে গেছে। আমি তো ইউটিউব চ্যানেল খুলে ফেলছে একটা এন্ড কন্টিনিউয়াসলি কাপল ভ্লগিং করতেছে। not good enough. I mean, ওনার পয়েন্টের পর বেটার কিছু ইচ্ছা। অলরাইট গাইস, মাঝখানে আসো। আমরা দেখে ফেললাম আমাদের ফাইনাল রাউন্ড, যেখানে 3 পয়েন্টের ব্যাটল ছিল। যে 3 পয়েন্ট পাচ্ছে সেই হবে আমাদের আজকের চাপার জোরের উইনার, মহান চাপাবাজ। গাইস, তোমরা যেই মনে করো লাস্ট রাউন্ডে জিতছে তার নামে চিয়ার করবে, লাইক অন্তিক অথবা এনায়েত। রেডি, 3 2 1 ক্লিয়ার। All right, with clear distinction, অনেক অনেক চাপার জোর, যেটা কাজে লাগিয়ে তিনি তার ক্যারিয়ার বানিয়েছেন এবং মানুষকে ভূগোল বুঝিয়েছেন, এবং যেটা কাজে লাগিয়ে তিনি হানিমুনে গিয়েও গ্যাঞ্জাম করেছেন। The winner clearly is Enayet Chowdhury. Thank you. অনেকক্ষণ ধরে আমার সাথে ঝামেলা করছি, বাট ইফ ইউ অ্যাকচুয়ালি হ্যাভ টু আস্ক বোথ অফ ইউ, যে এই দুজনের একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে যে ইউটিউবে তো সবাই অনেক রকমের কন্টেন্ট বানায়, বাট দিস টু পিপল, ওদের দুজনের কন্টেন্ট কিন্তু প্রচন্ড ডিফারেন্ট, রাইট? অ্যান্ড রিয়েলি রিয়েলি ভেরি ইউনিক। সো একটা ব্যাপার থাকে না, যে মানুষজন সাকসেসফুল ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর দেখে অনেক ইন্সপায়ার্ড হচ্ছে, আমিও আজকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবো, বাট ও আসলে ইউনিক হইতে পারে না। ও আসলে সবাই যা করতেছে সেটাই হয়ে যায়, যে কারণে আমাদের এখন 5,500 ফুড ব্লগার আছে। সো দ্যাটস আ পয়েন্ট। সো হোয়াট উড বি ইয়োর টিপস টু অ্যাসপায়ারিং ক্রিয়েটার্স টু ফাইন্ড আউট দেয়ার ওন ইউনিক জোনস? বাট ওই তো, যদি কাউকে কখনো বলতে হইতো যে দিস ইজ হাউ ইউ ফাইন্ড আউট ইয়োর ইউনিক স্ট্রেংথ অ্যান্ড ইউটিলাইজ ইট, সো ওটা মানুষ কীভাবে করবে? ও, আমি বলবো। আচ্ছা, আমি আসলে যেটা মনে করি, যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ক্ষেত্রে অ্যাটলিস্ট বাংলাদেশে এই মুহূর্তে যত বেশি পরিমাণ ইউটিউবার আসতে থাকে, তত বেশি হচ্ছে এই সিনারিওটার ঢোকাটা টাফ হয়ে যায়। তো আমি বলবো যে যারা একটু পাগল টাইপের, যারা একটু মানে ক্রেজি চিন্তাভাবনা করতে পারে, সাপোজ বাথরুমে গোসল করতে করতে হঠাৎ করে মানুষের চিন্তাভাবনা আসে না, তো ওই রকম উল্টাপাল্টা চিন্তাভাবনা যারা গোসল করতে করতে ব্লগ করে, যারা ওইরকম, এটা তো বলতেছি না, না ব্লগ করতে বলতেছি না। গত 2.5 বছর ধরে এমন কোনো সপ্তাহ যায় নাই যে যেখানে আমি কোনো সপ্তাহে ভিডিও দেই নাই, বা হচ্ছে যে এখন এক সপ্তাহ মিস গেছে। ঠিক আছে, সো দেখা গেছে যে একটা ভিডিওর কাজ করতেছি, এক সপ্তাহে দিতে পারি না, এটা পরের সপ্তাহে মানে 2টা করে দিয়ে দিছে এরকম। তো এটা 2.5 বছর ধরে চলতেছে, এবং ইনশাল্লাহ সামনে আরো অনেক দিন এটা চালানোর ইচ্ছা। তো ওই রকম ভাবে যে কন্টিনিউয়াস কাজ করার ওই মেন্টালিটিটা যাদের আছে, ওরা একে ভালো করবে আমার কাছে মনে হয়। আমি একটা কুইক সার্ভে করি একটা। হ্যাঁ, শিওর। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা কন্টেন্ট বানান, হাত তুলেন না। ওয়াও, অনেক জোস, তো অনেক বেশি দেখতেছি। আচ্ছা, আপনাদের মধ্যে কয়জন আছেন যারা অন্যকে হাত তুলে রাখেন, সমস্যা নেই। আপনাদের মধ্যে কয়জন আছে যারা অন্যকে দেখে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন? সাবাস, নাইস। ওকে, এন্ড আপনারা কি এভাবে চিন্তা করছেন যে ও পারলে আমিও পারবো এরকম? সি প্রবলেম তো এখানে। আমার কাছে মনে হয় আদনান, থ্যাংক ইউ সো মাচ, জিনিসটা হচ্ছে গিয়ে ফর মি আই ফিল লাইক ইটস লাইক বিজনেসের মতো সর্ট অফ। আপনি একটা বিজনেস শুরু করবেন, বিজনেস কিন্তু মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে শুরু করে, দেন একটা হিট করে বিকজ নাম্বার ওয়ান সেখানে ভালো, নাম্বার টু মানুষের এটা দরকার। সো মানুষের যদি দরকার না পড়ে সে ওইটা জীবনে পাত্তা দেবে না। সেম গোস ফর কন্টেন্ট ক্রিয়েশন অ্যাজ ওয়েল। আপনি যদি ফুড ভাইয়া যেটা বললো যে 5,000 মানুষ ফুড ব্লগিং করতেছে, বাট দেখে কিন্তু মানুষ যদি 2-1জনকেই চিনে রাখছে, কিন্তু 2জনকেই, রাইট? এটার কারণ কি? কারণ হচ্ছে তারা এমন কিছু একটা করছে দ্যাট ইজ ডিফারেন্ট অ্যান্ড মানুষের দরকার। আপনি যদি মনে করেন যে অন্য একজন পারবে দেখে আমি পারবো, গুড জোস, বাট দেন এগেন ধরে রাখতে পারবেন না। ধরে রাখতে হলে ইউ হ্যাভ টু প্রোভাইড সামথিং ডিফারেন্ট অ্যান্ড অলসো মানুষের দরকারি। এভাবে আর কি কন্টেন্ট ক্রিয়েটর ধরে রাখতে। দ্যাটস ইট, দ্যাটস ফ্রম মাই এন্ড। So, this was our episode with Antik Mahmud and Enayet Chowdhury. Guys, what an episode we have had. A round of applause for both the guests. Honestly, keeping everything aside, এই দুইটা মানুষকে আমার অনেক অনেক পছন্দ। একটা মানুষ তো আসলে মানে যেইভাবে এই বয়সে মানুষজনকে কার্টুন দেখায় এবং কার্টুনের স্টোরিগুলো এতটা রিলেটেবল হয় যে from home tutors to being a সেরা boyfriend, everything we have seen in his stories. কিন্তু যেটার একটাও না, বাট ওর ভিডিওগুলোর মধ্যে ক্যামিও ট্যামিও মিলাই ভালোই ভিউ টিউ হচ্ছে। বাট দিস ইজ সামথিং লাইক ট্রুলি এন্টারটেইনিং, যেটা আসলে আমরা মানে থাকে না যে এই বয়সে উঠে যে কোনোদিন কার্টুন দেখবো বা কার্টুন ব্লগস দেখবো সেরকম চিন্তা করি নাই। বাট দিস গাই হ্যাজ মেড ইট পসিবল। সো রাউন্ড অফ অ্যাপ্লজ ফর Antik Mahmud and ফাইনালি আমি যদি এনায়েতের কাছে যাই, এনায়েত আর আমি আসলে একই ব্যাচের ব্যাচমেটস এবং আমার মাঝে মধ্যে ওকে দেখে হিংসা হয় যে আসলে মানুষটা কত জানে, লাইক লিটারালি কত জানে। আসলে এখন এমন একটা মানুষ ইউটিউবে ভিডিও বানায় যার ভিডিও ইজ সো ইনফরমেটিভ অ্যান্ড সো এডুকেশনাল, তারপরও লাখ লাখ মানুষ এই ভিডিওগুলো দেখে এবং এটাকে পসিবল করা আসলে এত সহজ কাজ না, যেটা এনায়েত চৌধুরী হ্যাজ মেড ইট পসিবল। সো রাউন্ড অফ অ্যাপ্লজ ফর এনায়েত চৌধুরী অ্যাজ ওয়েল। সো গাইজ, বিফোর ফিনিশিং দিস এপিসোড, লাস্ট ওয়ার্ডস ফ্রম ইউ টু দি অডিয়েন্স, টু দ্য শো, টু ইউর সাবস্ক্রাইবার্স, এবং আমরা অবশ্যই জানতে চাবো যে হোয়াটস নেক্সট ফ্রম বোথ অফ ইউ। সত্যি কথা বলতে এই কয়েকদিন আমার জন্য অনেক প্যারার ছিল। সত্যি কথা বলতে 3-4টা ভিডিও একসাথে বানাইছি, কমিক্স বানাচ্ছি, এই বানাচ্ছি সেই বানাচ্ছি, বহুত প্রেশার গেছে। সো নেক্সট বলতে গেলে সত্যি বলতে আমি এখন জাস্ট একটা ব্রেক নিব। সো আমি এখন 7 দিনের জন্য বিদেশ যাচ্ছি ঘুরতে। ভেরি এক্সাইটেড ফর দিস। কোথায় বলো, কোথায়? গ্যাঞ্জামে যাচ্ছি, থাইল্যান্ডে। সো আমার প্ল্যান হচ্ছে গিয়ে মানে এটা দরকার আমাদের জন্য, টু বি অনেস্ট, এটা আমরা লাইক বুঝি না। সো আমি যেটা করবো যে মোবাইল বন্ধ করে রাখছি এখন থেকেই, বিকজ বাসায় যাবো, প্যাক করবো, and then কালকেই চলে যাবো। আমি জানি না এটা কবে যাচ্ছি, কালকে চলে যাবো and আমি 7 দিন রেস্ট নিব, এটার জন্য আমি এক্সাইটেড। এরপরে আইসা আমরা একটা গান বানাবো, সেই গানটার কাজ হয়ে গেছে আর কি। আমি ভেরি এক্সাইটেড ফর এভরিথিং। আরে শাবাশ, রাউন্ড অফ অ্যাপ্লজ। গুড গুড গুড। এনায়েত, আচ্ছা আমার আসলে সামনের কাজগুলোর মধ্যে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল কোলাবোরেশনে যাব ইনশাআল্লাহ। এটা সামনে মানে এখন থেকে ইন্টারন্যাশনাল লেভেলে খেলা হবে। মানে আমরা হচ্ছে যে বেশিরভাগ সময় দেশের ভিতরেই সব সময় করছি, দেশের ভিতরে সবকিছুই দেখে ফেলছি আসলে মোটামুটি। তো এখন দেশের বাইরে যাওয়ার সময় আসছে। সো এবার আমার কাছে মনে হয় বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা অলরেডি ইন্টারন্যাশনাল লেভেলে যাইতেছে, রাইট? মানে হচ্ছে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটরই এখন ইন্টারন্যাশনাল লেভেলে যায় কন্টেন্ট বানাইতেছে। তো এডুকেশন জনরাকে কেন আমরা নিয়ে যাবো না? অ্যাচিভমেন্ট মনে করি সেই সব জিনিসকে, যেসব জিনিস করলে আসলে আমার মনের মধ্যে শান্তি পাই। সো এই জায়গাটা তার মধ্যে একটা, দ্যাটস দ্য থিং। অ্যান্ড অডিয়েন্সের জন্য অনেক অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন আমার পক্ষ থেকে। যদি আমি অনেকজন মানুষের সামনে খুব বেশি অ্যাপ্রিসিয়েশন প্রকাশ করতে পারি না, বাট আসলেই আমার মনের মধ্যে আছে সবাই এখানে আসছে, সবাই এতক্ষণ সময় দিচ্ছে, এতক্ষণ ধৈর্য ধরে বসে রয়েছে। সো হ্যাটস অফ টু ইউ গাইজ। তো দ্যাট উইল বি আওয়ার এপিসোড। আমরা যদি আসলে চিন্তা করে দেখি, ইউটিউবে একটা টাইমে শুধু আমরা গ্যাঞ্জামি দেখতাম, একজন আরেকজনকে মারতেছে, পিটাইতেছে, চিল্লাইতেছে, বকতেছে, এগুলাই দেখতাম। সেই জায়গা থেকে এখন আসলে আমরা এরকম ক্রিয়েটরদেরকেও দেখি যারা কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা দিয়ে আমাদেরকে তো এন্টারটেইন করে, শেখায় এবং বাংলাদেশকে ইন্টারন্যাশনালি আসলে রিকগনাইজ করার মতো অ্যাম্বিশনস রাখে। সো উইথ দ্যাট অ্যাম্বিশন, উইথ উইশিং অল দ্য বেস্ট টু দিস ভেরি ভেরি ব্রিলিয়েন্ট ক্রিয়েটার্স দ্যাট উই হ্যাড অন টুনাইটস এপিসোড, we are going to bring an end to this episode. So keep watching What a Show. Subscribe to both of them, Enayet Chowdhury and Antik Mahmud, and of course keep watching What a Show. So that will be it. Bye bye. Tara. Good night. Thank you bro. Thank you so much. So bye bye. Tara.